অপরাধ নামার হইতে স্টুডিওত মই পাপৰি নুনমাটি আৰক্ষীক এক প্ৰকাৰ প্ৰত্যাবান জৰাই হৰসতি পূজাৰ দিনা মহানগৰীৰ প্ৰাণী খুজ হল দুগৰাকী ছাত্ৰী আৰক্ষী আৰু সংবাদ মাধ্যমে বিচাৰি নাপায় বুলি পৰিয়াললৈ মেছেজ দিলে নিখুজ ছাত্ৰী পাঁচ বছৰৰ পিছত সফল হৈ পুনৰ ঘূৰি আহিম বুলি হোৱাটছএপত মেছেজ কৰিলে ছাত্ৰী দুগৰাকীয়ে আৰু লগতে তেওঁলোকে কলে যে বৰ্তমান ইণ্টাৰনেট জগতখনৰ লগতে ছচিয়েল মিডিয়াৰ পৰা সম্পূৰ্ণ দূৰত আছো গতিকে আমাক বিচাৰি সময় নষ্ট কৰিব নালাগে হোৱাটছএপ মেছেজ অহাৰ পিছৰ পৰা দুই ছাত্ৰীৰ সৈতে এতিয়া যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে অৱশ্যে তেওঁলোকৰ ৱাইফাই ক'ৰবাত অন হৈ আছে তেওঁলোকে যিহেতু WhatsApp, তেওঁলোকে WhatsAppৰ জৰিয়তে তেওঁলোকে মেছেজ কৰিছে কিন্তু ফোনৰ চুইচ অফ আছে ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত নুনমাটি থানাত ছাত্ৰী দুগৰাকীৰ পৰিয়ালে গোচৰ ৰুজু কৰিছে যদিও আৰক্ষীয়ে কোনো সুসূত্ৰ উলিয়াবলৈ সক্ষম নাই হোৱা সৰস্বতী পূজাৰ দিনাই নুনমাটিৰ দুই ছাত্ৰী নিখোজক লৈ ইতিমধ্যে তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে সৰস্বতী পূজাৰ দিনাই নুনমাটিৰ পৰা একেলগে অষ্টম শ্ৰেণীৰ দুগৰাকী ছাত্ৰী নিখোজ হৈছে আৰু তেওঁলোকে ইতিমধ্যে কৈছে যে তেওঁলোকে যিহেতু পঢ়াৰ ক্ষেত্ৰতো যথেষ্টখিনি তেওঁলোকক হেঁচা দিয়া হৈছে এনেকুৱা ধৰণৰ কিছু কথা তেওঁলোকে কৈছে কিন্তু প্ৰকৃততে মটিভ কি প্ৰকৃততে তেওঁলোক ক'লৈ গৈছে সেয়া এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই আৰু সেই তদন্ত অনুসন্ধান অব্যাহত ৰাখিছে কিন্তু তেওঁলোকে ভাতৃৰ সৈতে আহিছিলে ভাতৃক দীঘলী পুখুৰীত ফুৰিবলৈ যোৱা বুলি কৈ টেম্পত উঠিছিল ছাত্ৰী দুগৰাকী তেতিয়াৰ পৰাই তেওঁলোক সন্ধানহীন হৈ আছে দুয়োগৰাকী ছাত্ৰী হৈছে পঞ্চদ্বীপ জাতীয় বিদ্যালয় যিটো হোৱাটছআপ মেছেজ সেই মেছেজটো আমি দেখুৱাই গৈছোঁ তাত লিখি থোৱা আছে টেনশ্যন ল'ব লগা একো নাই আমি ভালে আছোঁ নিজৰ ইচ্ছাত ঘৰৰ পৰা ওলাই আহিছোঁ বহু অশান্তি পাইছিলোঁ ঘৰৰ পৰা পাঁচ বছৰ সকলোৱে অপেক্ষা কৰক কিয়নো আমি এতিয়া ঘূৰি যোৱাৰ কথা ভবা নাই আমি ঘৰৰ পৰা ওলাই অহাৰ কাৰণে কোনো মানুহৰ ইয়াত হাত নাই কোনেও যাতে চিন্তা নকৰে নিউজতো যাতে আমাৰ ফটো নোলায় ভাইৰেল নকৰে কল ট্ৰেকিং কৰিবলৈ চেষ্টা নকৰিব কিয়নো আমি ইণ্টাৰনেট জগতখনৰ লগতে ছ'চিয়েল মিডিয়াৰ পৰা সম্পূৰ্ণ দূৰত আছোঁ এতিয়া কথা হৈছে ক্লাছ এইটৰ দুগৰাকী ছাত্ৰীয়ে ইমানখিনি কথা তেওঁলোকে ক'ব পাৰিছে য'ত তেওঁলোকে কল ট্ৰেকিঙৰ কথা কৈছে য'ত তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে নিজৰ ইচ্ছাত ওলাই গৈছে তেওঁলোকে ছ'চিয়েল মিডিয়াত ইণ্টাৰনেট যুগত তেওঁলোকে ভাইৰেল কৰাব বিচৰা নাই তেওঁলোকে আৰক্ষীক নিজৰ কামত ব্যস্ত থাকিবলৈ কৈছে কল ট্ৰেকিং কৰিবলৈ মানা কৰিছে অষ্টম শ্ৰেণীৰ দুগৰাকী ছাত্ৰীয়ে ইমানখিনি কথা জানি তেওঁলোকে মেছেজ কৰাটো কিন্তু অতি তাৎপৰ্যপূৰ্ণ কথা গতিকে সেয়া মেছেজ তেওঁলোকে কৰিছিল নে তেওঁলোকক কৰোৱা হৈছিলে সেয়া এতিয়া সন্দেহৰ আৱৰ্তত আছে স্কুলত তাৰপিছত এঘাৰটা বজাৰ পৰা আপোনাৰ আহি গ'ল আপোনাৰ হেৰি তিনিটামান বজাত আকৌ ঘৰত আহিছিল ঘৰৰ পৰা আহি কেনে যি ওলাই গ'ল তেতিয়াৰ পৰা আৰু নাই আৰু এতিয়ালৈকে অহা নাই আৰু এটা এনেকৈ এটা মেছেজ দিছে মানে হোৱাটছএপত যিজনী ছোৱালীৰ নম্বৰটো আছিল আৰু সেই হেৰি কি বুলি কয় আপোনাৰ মানে বন্দিতাজনী আমাৰ ভণ্টিৰ লগৰজনী তাৰপিছত এনেকৈ মেছেজ এটা দিছে যে এনেকুৱা মানে মিডিয়া হওক পুলিচ হওক এনেকুৱা মানে কিবা এটা মানে চেলেঞ্জ টাইপ এনেকুৱা এটা বহুত লম্বা মেছেজ দিছিলোঁ সেইটো মেছেজ আপোনালোকক দিছোঁৱে মই অলৰেডি সেইখিনিয়ে আৰু সেইখিনিয়ে এতিয়ালৈকে গম পাইছোঁ বাকী এতিয়া কৈছে অফিচাৰে ট্ৰেকিঙত আছে বুলি কৈছে বাকী সেইখিনিয়ে জানো আৰু তাৰলৈকে আৰু বেলেগ একো ডিটেইলছ পোৱা নাই ভাতৃ ভাষ্য এয়া যে কোনো ধৰণৰ কথা আমি পোৱা নাই তেওঁলোকে নিজেই যিটো মেছেজ কৰিছে সেই মেছেজটোহে আমাৰ হাতত আছে বাকী একোৱেই নাই কিন্তু এতিয়া সমগ্ৰ ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে আৰু লগতে তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকে দুগৰাকীকৈ যুৱকৰ ওপৰত সন্দেহ ব্যক্ত কৰি তেওঁলোকৰ ওপৰত গোচৰ ৰুজু কৰিছে এতিয়া কথা হৈছে সেই দুজন যুৱকৰ পৰা আহিল সেই দুজন যুৱক এই দুগৰাকী যুৱতীৰ সৈতে তেওঁলোকে সন্দেহ কেনেধৰণে কৰিব বিচাৰিছে ইয়াত লিখিছে যে মিডিয়াক আমাক কোনো পধ্যে এনেধৰণে যিখিনি কথা লিখিছে তাত উল্লেখ কৰি থোৱা আছে আমাৰ বিচাৰিবলৈ চেষ্টা নকৰিব ভাইৰেল নকৰিব কিন্তু কথা হৈছে দুগৰাকী যুৱকক পৰিয়াললৈকে সন্দেহ কৰিছে সন্দেহৰ ভিত্তি কি গতিকে ভিত্তিহীনভাৱে পৰিয়াল এটাই কেতিয়াও দুজন যুৱকক সন্দেহ নকৰে তেওঁলোকে যিহেতু গোচৰ ৰুজু কৰিছে গতিকে সেই দুজন যুৱকৰ সৈতে এই গোটেই কথাটোৰ কেনেকুৱা ধৰণৰ যোগসূত্ৰ হ'ব পাৰে কি কানেকশ্যন আছে সেয়া নিশ্চিতভাৱে জানিব লগা এটা কথা কিন্তু যুৱতী দুগৰাকীয়ে কৈছে তেওঁলোকক বিচাৰিব নালাগে কিন্তু তেওঁলোকৰ পিতৃ মাতৃয়ে যিহেতু বিচাৰিবই কাৰণ অষ্টম শ্ৰেণীৰ দুগৰাকী ছাত্ৰী এনেধৰণে নাই নিৰুদ্দেশ হৈছে তেওঁলোকে নিজ ইচ্ছামতে গৈছে নে তেওঁলোকক ফুচুলাই লৈ যোৱা হৈছে কাৰণ ঘৰুৱা হয়তো তেওঁলোকৰ হয়তো নহয় কাৰণ যিহেতু অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰী গতিকে তেওঁলোকৰ নিশ্চয় পঢ়া শুনাৰ কথা থাকিবই গতিকে এই গোটেই কথাবোৰ এতিয়াও সন্দেহৰ আৱৰ্তত আছে অজয় আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ হয় নিশ্চয়কৈ পাপৰি যি নুনমাটি পঞ্চদ্বীপ জাতীয় বিদ্যালয়ত যি দুগৰাকী ছাত্ৰীৰ যি নিৰুদ্দেশৰ ঘটনা সেয়া কিন্তু এতিয়া ৰহস্যৰ আৱৰ্ততে আছে আপুনি ইতিমধ্যে জনাইছে যে ছাত্ৰ ছাত্ৰীক পঢ়া শুনাৰ কাৰণে মাতৃ বা পিতৃয়ে তেওঁক গালি গালাজ কৰিবই বা তেওঁলোকৰ ভাল ভৱিষ্যতৰ কাৰণে আৰু ইতিমধ্যে তেওঁলোকৰ লগত পৰিয়ালৰ যি যোগসূত্ৰ ইতিমধ্যে জনাইছোঁ যে বন্দিতা ভূমিক নামৰ যিগৰাকী ছাত্ৰী তেওঁৰ মোবাইলটো আছে কিন্তু মোবাইলটো ছুইচ অফ হৈ আছে কিন্তু মোবাইলটো ছুইচ অফ হ'লেও তেওঁৰ মোবাইল যি হোৱাটছআপ যোগেদি তেওঁ কিন্তু মেছেজ অহা যোৱা কৰি আছে আৰু বিভিন্ন প্ৰকাৰে আমি ইতিমধ্যে সেই ভিজুৱেলছ বা সেয়া মেছেজ বা সেয়া তথ্য আমি ইতিমধ্যে নিজ দৰ্শকসকলক আমি দেখুৱাইছোঁ আজি ভইচ মেছেজ তেওঁলোকে কৈছে আৰু পৰিয়ালকে তেওঁলোকক কৈছে যে তেওঁলোকৰ পিতৃৰ অসুখ হৈছে
এক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা সংঘটিত হয়েছে, পিতৃ আঘাতপ্রাপ্ত হয়েছে, গতিকে ঘরে ঘুরি আহিব লাগে। তেওঁলোকে নিজের কথা অটল আছে, তেওঁলোকে কৈছে কোনো পর্যায়ে আমি ঘুরি নাহো, পাঁচটা বছর তেওঁলোকক অপেক্ষা করব দিছে, আর এই পাঁচটা বছরের ভিতর কোনো আরক্ষীর লগত যোগাযোগ করব নালাগে বা কোনো যে সামাজিক যে কথা কৈছে এইবোৰ শিশু সুলভ কথা, কিন্তু কথাটো হৈছে যে দুজন যুবকৰ কথা যে বারম্বার পরিয়াললৈকে আনিছে, কোন সেই দুজন যুবক, তেনেকুৱা কিবা তথ্য আহি পড়লে নাকি আপনার হাতত? নিশ্চয়কৈ পাপৰি, এইটোতো ডাঙৰ কথা হৈ পৰিছে, কিয়নো যি দুজন যুৱকৰ কথা ইতিমধ্যে কোৱা হৈছে, সেই দুজন যুৱক কোন সেয়া কিন্তু এই মুহূৰ্তলৈকে আমাক আৰক্ষীয়ে ভাষ্য প্ৰদান কৰা নাই বা পৰিয়ালৰ লোকৰ আমি ভাষ্য সংগ্ৰহ কৰিব পৰা নাই। যিহেতুকে এজাহাৰত সেই দুজন লোকৰ নাম উল্লেখ কৰিছে, আৰু ইতিমধ্যে মই কৈছোঁৱেই যে স্থানীয় যি একাংশ লোক, সেই একাংশ লোকে কিন্তু আমাক তেওঁলোকে আমাক ভাষ্য প্ৰদান কৰা নাছিল। তেওঁলোকে আমাক কৈছিল যে দুজন যুৱক কিন্তু তেওঁলোকৰ ঘৰত গৈছিল কিছুদিন পূৰ্বে, যি মিথুন আৰু ৰাহুল নামৰ সেই দুজন যুৱক, কিন্তু সেই দুজন যুৱকৰ লগত কি যোগসূত্ৰ আছে নে তেওঁলোকে কোনো তেওঁলোকে নিজেই এজনৰ নাম ৰাহুল আৰু আন এজনৰ নাম মিথুন বুলি ইতিমধ্যে জানিব পৰা যুবক দুজন কৰ বা কেনেকে তেওঁলোকৰ লগত জড়িত সেয়া কিন্তু এই মুহূৰ্তলৈকে জানিব পৰা নাই। বাসগৃহলৈ বা ঘৰলৈ গৈছিল যেতিয়া ঘৰৰ মানুহে যুৱক দুজনক চিনি পাব পাৰে। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ তেওঁলোকৰ হয়তো বন্ধুত্ব অলপ তেওঁলোকৰ সম্বন্ধ আছিল আৰু সেইটো কাৰণে তেওঁলোকৰ ঘৰত গৈছিল, কিন্তু যিহেতুকে মই জনাইছোঁ যে পৰিয়াললোকে কিন্তু এই মুহূৰ্তলৈকে এনেকুৱা ধৰণৰ কোনো কথা কোৱা নাই। নিশ্চয় অজয় ধন্যবাদ জনাইছোঁ। অৰ্থাৎ এতিয়াও গোটেই কথাটো ৰহস্যৰ আৱৰ্ততে আছে, তেওঁলোকে নিজাববীয়াকৈ নিজেও যদি গৈছে, আৰক্ষীয়ে যদি ৰাহুল আৰু যিগৰাকী যুৱকৰ নাম ইতিমধ্যে ক'লে তেওঁলোক দুয়োগৰাকীকে যদি বিচাৰি উলিয়াব পাৰে, তেওঁলোকক সোধা পোছা কৰিলে নিশ্চয় কথাবোৰ পোহৰলৈ আহিব পাৰে। আৰু যদিহে সেই দুজন যুৱক গুৱাহাটীতে আছে, সেই দুজন যুৱকক যদি আৰক্ষীয়ে বিচাৰি উলিয়াব পাৰে, তেতিয়াহ'লে কিন্তু এটা কথা জানিব পৰা যাব যে দুয়োগৰাকী যুৱতী বুলি নকওঁ, কিশোৰী আচলতে তেওঁলোক ক্লাছ এইটৰ যিহেতু, গতিকে তেওঁলোকে নিজে গৈছে, তেওঁলোকক কোনেও লৈ যোৱা নাই, ফুচুলাই লৈ নাই যোৱা। কিন্তু এতিয়া কথা হৈছে যে সেই দুজন যুৱকক আৰক্ষীয়ে বিচাৰি উলিয়াবলৈ ইমান সময়ে কিমান দূৰ চেষ্টা কৰিছে, সেয়াহে গুৰুত্বপূৰ্ণ বিষয়। ধন্যবাদ জনাইছোঁ। তাই সৰস্বতী পূজা বুলি 11টা বজাত স্কুললৈ গৈছিলে, তো গৈ কিনে স্কুলত আছে অলপ টাইম, তো থাকি কিনে 3টামান বজাত মই ভাবিলোঁ কি গৈ লৈ আহোঁ, তো লৈ আহিম বুলি ভাবাওঁতে মানে তাই আহিলে লগৰ ছোৱালী এজনীৰ লগত আমাৰ ঘৰত, তো তাইৰ লগত আৰু তাইৰ ভাইটি দুইটি মানে তাই আমাৰ ঘৰত আহিলে। আহোঁতে মই ক'লোঁ যে তেনেহ'লে আমিও ক'ৰবাত অলপমান যাব ওলাইছোঁ, তোমালোকে যদি বলা আমাৰ লগত বলা, তো তেনেকৈ কোৱাতে তো সিহঁতে ক'লে যে আমি নাযাওঁ এতিয়া, তো অলপ ফ্ৰেছ লওঁ, ৰেষ্ট লৈ কিনে তোমালোকে আহাগে ক'ত যোৱা, মানে ঘৰতে থাকিলে, ঘৰতে থাকিম বুলি ক'লে যে তোমালোকে যোৱা, ক'ত যোৱা, পুটুককৈ আহিবা, আমি ৰেষ্ট লওঁ অকণমান, কাপোৰ চাপোৰ খোলোঁ, তেনেকৈ ক'লে। তো মই কৈছোঁ ঠিক আছে, তোমালোকে কিন্তু ক'তো নাযাবা, যদি তোমালোকে ক'ৰবাত যোৱা তো মই লৈ যাম, আকৌ তোমাৰ লগৰজনী মই ঘৰত থৈ আহিম লগা হ'লে। তো আহি মই গ'লোঁ চানমাৰিত গ'লোঁ, তো চানমাৰিৰ পৰা আহি কিনে মানে মই গাড়ীৰ পৰা নামিছোঁ, নামাওঁতে আৰু এখেতে মোক মানে বন্দিতা ভূমিকৰ মাকে মোক ফোন কৰিলে যে আপুনি ছোৱালীজনী ঘৰত আছেনে নাই চাই লওকচোন, তেনেকৈ ক'লে। তো মই গৈ কিনে মানে চালোঁ, মই ঘৰত চোৱাৰ আগত মানে মই এখেতক আৰু এবাৰ ফোন কৰিলোঁ, মই আপুনি ক'লে কিয় ক'লে, বোলে ল'ৰাটো ঘৰত আহি পাইছে। কোন ল'ৰা? মানে বন্দিতাৰ ভায়েকটো ঘৰ গৈ পাইছে। তো ঘৰ গৈ পোৱাৰ কাৰণে তেখেতে মোক ফোন কৰি কিনে কৈছে যে সেইকাৰণে কৈছোঁ আপুনি ঘৰত চাই লওক, মানে ভায়েকৰ লগতে মানে আছিলে নেকি? আছিলে। তো ৰাতিপুৱা তো মই তেতিয়া হাজবেণ্ডক লগে লগে ক'লোঁ যে বোলাচোন নুনমাটিত বোলে সিহঁতে গৈছে, তো নুনমাটিত এবাৰ চাই আহোঁগৈ। তো নুনমাটিত মই 2 ৰাউণ্ড মাৰিছোঁ, মানে দুইজনীকো মই দেখা নাই, আৰু মই টেম্পু চেম্পুও চেক কৰিছোঁ যে টেম্পু থাকিব পাৰে হয়তো ঘৰত যাবৰ কাৰণে, তে 2 চক্কৰ মাৰোঁতে যেতিয়া মই দেখা নাই, মই তাত এই আৰু মই আলোচনা কৰিছোঁ যে যদি ইয়াতে নাই তো আমাৰ ইয়াতে ওচৰত যাব লগা জেগা ক'ত আছে। তো মই তেনেকৈ কোৱাতে মই ভাবিছোঁ যে শ্যাম মন্দিৰ আছে, ঠিক আছে শ্যাম মন্দিৰ ইয়াৰ পৰা ওচৰতে, তো তাতে যাব পাৰে মানে। তো মই চিধাই এওঁক লৈ কিনে শ্যাম মন্দিৰ গ'লোঁ। শ্যাম মন্দিৰ যাই মই এওঁক ক'লোঁ বোলা তাতে যাওঁ, যাই কিনে চাওঁ। তো শ্যাম মন্দিৰ গ'লোঁ, মানে তাতেও ৰাউণ্ড লগালোঁ 2 ৰাউণ্ড, মানে তাতেও নাই। অন্য এটা খবৰ, পুনৰ বোৱাৰীৰ ৰহস্যজনক মৃত্যু, যৌতুকৰ বাবে ৰাজ্যত পুনৰ সংঘটিত ৰহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। স্বামীয়ে বিচৰা যৌতুক দিব নোৱাৰি অমানৱিক নিৰ্যাতনৰ বলি হৈ অৱশেষত এগৰাকী মহিলাৰ হত্যাৰ বলি হোৱাৰ অভিযোগ, আৰু এই অভিযোগ উত্থাপন কৰিছে মৃত্যু হোৱা মহিলাগৰাকীৰ পৰিয়ালবৰ্গই। গোৱালপাৰাৰ ঠেপকাই গাঁৱৰ জিয়াৰুল ইছলামৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে যৌতুকৰ বাবে পত্নীক হত্যা কৰাৰ অভিযোগ। 5 মাহ পূৰ্বে বিলাচীপাৰাৰ চোৱাপাতা দ্বিতীয় খণ্ড গাঁৱৰ আকলিমা খাতুন নামৰ যুৱতীগৰাকীক বিয়া কৰাইছিল জিয়াউল ইছলামে। বিবাহৰ পাছৰ পৰাই স্বামী জিয়াউলে আকলিমাক যৌতুক বিচাৰি অকথ্য নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। আকলিমাক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ অভিযোগ জিয়াউল ইছলামৰ বিৰুদ্ধে। ঘটনাৰ উচিত তদন্ত বিচাৰিছে আকলিমাৰ পৰিয়ালে। বিবাহ পাছত আবদ্ধ হোৱাৰ পিছৰে পৰাই শাৰীৰিক মানসিক ভাৱে বহুত নিৰ্যাতন আৰম্ভ কৰে, আৰু সেই নিৰ্যাতন মৰ্মে
মানে তার স্বামীর ঘরত পরা দেউতাকর ঘরলৈ আইব নিদিয়ে বিভিন্ন ধরনের ভাবুকি দি আসিলে আর সেই মতেই যোৱা রাতি আজি যোৱা রাতি ইহতে মানে ছোৱালীজনীক হত্যা করে এটা ফাঁসির রূপ মানে দিয়ার চেষ্টা করে আছে। মই বিশেষ করে গোয়ালপাড়া জেলার এসপি মহোদয়ক অনুরোধ করছো যে বগুয়ান থানার ওসি ওসি মহাশয়ক আমি ইমান অনুরোধ করার পিছতো সেই দোষী কাল্পিত কেটাক থানার ভিতর রাখি আমার পর আমি মানে যিনি আমি ইহতর পর সহযোগিতা বিচারিছিল আমাক পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করা নাই। বরপেটা জেলাত অব্যাহত নিষিদ্ধ ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীর তীব্র অভিযান। জেলাখনের হর্থেবাড়ী আরক্ষী আর মাছদিয়া আরক্ষীর যৌথ অভিযানত বুধবারে নিশা ক্ষুদ্র বামুনবড়ি গাঁত চলিছিল মারাত্মক ড্রাগসর বিরুদ্ধে অভিযান। গোপন খবরের ভিত্তিত ক্ষুদ্র বামুনবড়ি গাঁর রঞ্জিত আলীর বাসগৃহ চলে অভিযান। অভিযানত বৃহৎ পরিমাণের সন্দেহযুক্ত ব্রাউন সুগার সহ আরক্ষী আটক করে রঞ্জিত আলীক। রঞ্জিত আলীর বাসগৃহের আরক্ষী প্রায় 8.5 গ্রাম সন্দেহযুক্ত ব্রাউন সুগার আর ড্রাগস ব্যবহার ব্যবহৃত 88টা খালি প্লাস্টিকের কন্টেইনার জব্দ করে। দীর্ঘদিনে ড্রাগস ব্যবহারের সঙ্গে জড়িত হয়ে থাকার অভিযোগ আছে রঞ্জিতর বিরুদ্ধে। ড্রাগসর ব্যবসায়ের লগত জড়িত অভিযোগ পূর্বেও দুবার কই জেল হাজতলে গৈছিল রঞ্জিত আলী। তো বহু বছর ধরে করে আছেন এই কামটো? না, এটো এগলা বস্তু মই বহু বছর নাই। তো ধরক মই এই এক বছর মান হল এই খাইছিল মই অর্ডারটো। এটো করুরা না মালটো এই গ্রামত মই নাম কম দিও করুরা না কইছেন ফকিরাম বহিরাষ্ট্রত অসমের ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু। কুয়েতত থাকি যাওয়া দুটা দশকজুড়ি ব্যবসায় চলাই যাওয়া হোজাই নীলবাগানের মোল্লাগ্রামের শহীদ আহমেদর যা 13 ফেব্রুয়ারীর নিশা মৃত্যু হয়। রহস্যজনক অবস্থাত মৃতদেহ উদ্ধার হওয়ার পাছত কুয়েতর স্থানীয় লোকের মতে এয়া দুর্ঘটনাজনিত মৃত্যু। কুয়েতর আসাম বিল্ডিংয়ের 13 মহলার পড়ি শাহিদর মৃত্যু ঘটা বলে দাবি। পিছে অমায়িক স্বভাবের লোকজনের মৃত্যু সহজভাবে লব পরা নাই পরিয়াল তথা গাঁওবাসী। মৃত্যু কেইঘণ্টামানের পূর্বে ব্যবসায়ীজনক প্রেসার স্ট্রোক হয়েছিল। সহযোগীসকলে ততাতৈয়াকে চিকিৎসালয়ে লই যায়। চিকিৎসার অন্তত পুনের ঘর উভতি আহে। মৃত্যুর কিছু মুহূর্তের পূর্বে পরিয়ালের ফোনযোগেও কথা পাতিছিল যুব ব্যবসায়ীগিয়ে। হঠাৎ এইদরে মৃত্যুর খবর পাওয়া স্বাভাবিক হবই নয় বলে দাবি করে পরিয়ালের লোকে। আজি প্রায় 7 মাস হয়েছে কুয়েতত গৈছে। আমার দোকান আছে কুয়েতত, দোকান আছে। আর হঠাৎ কালি সন্ধ্যা 7:30 বজাত এই ঘটনাটা গম পাইছো যে সি বিল্ডিংয়ের পর তলত পড়ে আছে। এইখানে আমি খবর পাইছো, বেলেগ একো পোৱা নাই এতিয়ালৈকে। আর এয়া আছিল পরিয়ালের লোকের ভাষ্য। কিন্তু পরিয়ালের লোকে মানি লব পরা নাই যে কি কারণত কেন ঘটনাটা সংঘটিত হল। ইফালে তাত থাকা লোকের মতে, কুয়েতত থাকা লোকের মতে এয়া প্রেসার স্ট্রোক হয়েছিল। চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল আর তারপরে মৃত্যু হয়েছিল। বহিরাষ্ট্রত অসমের ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু। আব্দুল হাকিম ফোন যোগে সংযুক্ত হয়েছে। আব্দুল, আটাইখিনি খবর জানিম আপনার প্রকৃততে কি হয়েছে? হয়, বহিরাষ্ট্রত মৃত্যু হওয়াক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কব লাগিব কেবা বছর পূর্বে বহিরাষ্ট্রত ব্যবসায় করে আসলে লোকজন আর হঠাৎ দুর্ঘটনাত মৃত্যু হওয়া বলে পরিয়ালের গম পাই মজত হাহাকার লাগিছে। আর যী লোক মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু হয়েছে, যেহেতু বহিরাষ্ট্রত মৃত্যু হয়েছে, ভাল ব্যবসায়ী আছিল হয়তো, পরিয়ালের লোক সন্দেহ করেছে ব্যবসায়ী সংগঠন বা কোনবা আর অসমের কোনবা লোক জড়িত আছে নাকি, পরিয়ালের লোক এক সন্দেহ প্রকাশ করেছে চাপরি। ধন্যবাদ জানাইছো আব্দুল হাকিম। বাতৰি থমা হৈছে সমবিৰতি। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। ভাবে PMLN-ৰ নেতা নওয়াজ শরীফও ঘোষণা করেছে যে তেওঁলোকে পাকিস্তানত সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। সরকার কোনে গঠন করে সেয়া দূরের কথা, কিন্তু পাকিস্তান চলিছে, নির্বাচনক লই পাকিস্তান চলিছে। নির্বাচনত ভোটদান করার পিছতো আশানুরূপ ফলাফল লাভ নকরাত ক্ষুব্ধ হয়ে আছে পাকিস্তানি জনতা। লাহে লাহে প্রতিবাদ আরম্ভ হয়েছে। এই প্রতিবাদে দেশখনক কলৈ লৈ যায় সেয়া নিশ্চয়।
সময়। অসমত প্রযোজ্য নহব পারে কা আলফারে হওয়া চুক্তিয়ে আনিছে বাধা সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়ের পাছত হেকা নির্বাচনের পূর্বে দেশত কা বলবৎ করা হব বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এই ঘোষণাক লৈ অসমত বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে কিন্তু নতুনকৈ স্বাক্ষরিত হওয়া আলফা চুক্তির বাবে অসমত কা প্রযোজ্য করার ক্ষেত্রত আইনি প্রত্যাহ্বানের সম্মুখীন হব পারে কেন্দ্রীয় সরকার কিয়নো সদ্য স্বাক্ষরিত আলফা চুক্তি মর্মে কার রূপায়ণ সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় নিদিয়ালৈকে অসমত রূপায়ণ করিব নোৱাৰে নাগরিকত্ব সংশোধনী আইন উল্লেখযোগ্য যে কার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত রুজু করেছে অসমৰ বহু ব্যক্তি দল সংগঠনে গোচর আসুয়েও অসম চুক্তি ভঙ্গ করে অসমত কা বলবৎ করাটো সংবিধান বিরুদ্ধে হব বলে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করেছে ইয়ারোপরিও বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাইকে ধরে কেবাগৰাকীও সচেতন নাগরিকেও কার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছে কিন্তু এই পর্যন্ত বিতর্কিত আইনখন সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে শুনানি গ্রহণ করেছে যদিও চূড়ান্ত রায় প্রদান করা নাই সর্বোচ্চ ন্যায়ালয়ে চূড়ান্ত রায় নিদিয়ালৈকে সংশোধিত নাগরিকত্ব আইন অসমত বলবৎ করিব পৰা না যাব আলোচনাপন্থী আলফাৰে হওয়া চুক্তিত এই শর্ত স্পষ্টভাবে উল্লেখ আছে অর্থাৎ সদ্য স্বাক্ষরিত আলফা চুক্তি কেন্দ্রীয় সরকারে আখরে আখরে মানি চলিলে অসমত শীঘ্রে প্রযোজ্য নহব কা কিন্তু অসম চুক্তিকে উলঙ্ঘা করে কা প্রণয়ন করা কেন্দ্রীয় সরকারে আলফাৰে হওয়া দুর্বল চুক্তিখনক কিমান গুরুত্ব দিব সেয়া সন্দেহজনক কারণ আলফার চুক্তিখনতকৈ বিজেপি সরকারক বেশি প্রয়োজন কা বলবৎ করাটোকে সেয়েহে নির্বাচনের পূর্বে কা বলবৎ করিব কেন্দ্র নির্বাচনের পূর্বে দেশত বহু চর্চিত আইনখন কার্যকরী করার উপর গুরুত্ব আরোপ করেছে স্বয়ং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এটা প্রশ্ন হয় উচ্চতম ন্যায়ালয়ত কিমান দিনলৈকে চলিব কা বিরোধী আবেদনের শুনানি সরকারে অসমত কা রূপায়ণের ক্ষেত্রত সচাকয়ে উচ্চতম ন্যায়ালয়ের চূড়ান্ত রায়লৈ অপেক্ষা করবনে এইটা হৈছে আজির তারিখত কোটি টকিয়া প্রশ্ন নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট মসজিদ কাঢ়ি বিজেপিয়ে বনালে রাম মন্দির এই বাবরি মসজিদ আজি বিজেপি আমার পর কালি লই গেল রাম মন্দির বানাইছে কোনে চান্স দিছে রাহুল গান্ধী রাজীব গান্ধী প্রথমবার তালা খুলি রাতে শিলান্যাস করেছে হাসপাতালত মৃত্যু ঘটা 90% লোকে পাপি কংগ্রেসি কেবল মা ক্যান্সারে মরব কেবল বেটা ক্যান্সারে মরব কেবল হার্ট অ্যাটাক হয়ে মরব কেবল আর কোন কোন বেমার এনেছে মরতেছেন না মরতেছেন ইয়ার লাইন লড়ে দেখো হসপিটালে এক্সর মালে 51 জন যদি থাকে কংগ্রেসি পাপি হবে ধর্ম আর সম্প্রদায়ক লৈ জনসভাত উচটনি দি আজমলে উগাড়িছে এবার সুরর টার্গেট হচ্ছে চিকিৎসালয় উত্তর গুয়াহাটির ফুলুং ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত সুরর লুটপাট স্বাস্থ্য কেন্দ্রটির ল্যাবরেটরির সুরে লৈ গেল কেবাটাও মূল্যবান সামগ্রী ল্যাবটোর সিলিং ভাঙি সুরে প্রবেশ করে চলালে লুটপাট মাত্র 12 দিন পূর্বে মুক্তি করা হয়েছিল 5 লাখ টাকায় নির্মিত ল্যাবটো আর এই ল্যাবটোত সম্পূর্ণ বিনামূল্যক পরীক্ষা করা হয় তেজর আটাইবোর নমুনা যা 12 দিন বহু রোগী উপকৃত হয়েছিল এই ল্যাবটোর চুরিকাণ্ডর পাছত এটা বিনামূল্যক সেবার বঞ্চিত হব আর্থিকভাবে পিছপরা লোকসকল বাক্সার নিকাশীত নিশা বিলাতি সুরার বিরুদ্ধে চলিল আরক্ষীর অভিযান অভিযানত জব্দ হল লক্ষাধিক টাকার বিলাতি সুরা উল্লেখযোগ্য যে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত জেলাখন সুরামুক্ত করার বাবে বাক্সার আরক্ষী অধীক্ষক উজ্জ্বল প্রতিম বরুয়ার নেতৃত্বত চলিছিল এই অভিযান এক গোপন সূত্রের ভিত্তিত আরক্ষী নিকাশীর রঞ্জন রামসিয়ারী বাসগৃহত অভিযান চলাই ভূটান আর অরুণাচলত তৈয়ার করা বৃহৎ পরিমাণের বিলাতি সুরা জব্দ করেছে জব্দকৃত সুরাখিন লক্ষাধিক মূল্যের হব বলে জানিবলে দিছে আরক্ষী গোপন সংবাদ আছিল যে রঞ্জন রামসিয়ারি ঘর যেনেকা মানে অবৈধভাবে মানে কিছু ওয়াইন রাখি পেলাই বেচা কিনা করে সেই অনুসারে আমি আহি পেলাই তাতে আমি চার্জ করলো চার্জ করতে প্রায় 18-19 কার্টন মান আমি এনেকা বাহিরা ওয়াইন পালো হ্যাঁ তো আহি পেলাই আমি মানে স্পার লমতে সেইখানে সিজ করলো সিজ করে পেলাই এটা আমি
মানে লফুলি একশন লোক কারণে আমি এটা প্রস্তুত হয়েছি। তো তেওঁলোকৰ তো ভুটানী মাল আছে, তাৰপিছত অৰুণাচলৰ মাল আছে, সেইখিনি বিশেষকৈ এতিয়াও আমি বিশেষ অনুমান কৰিব পৰা নাই যদিও মানে 50,000 আপ হ'ব। রঙিয়াত অব্যাহত হেরোইন আর গাঞ্জা সরবরাহ। এবার রঙিয়া নগরের এক নং ওয়ার্ডের পর হেরোইন আর বৃহৎ পরিমাণের গাঞ্জা জব্দ করেছে আরক্ষী। এক গোপন সূত্রের ভিত্তিত চলা অভিযানত আরক্ষী এজন সরবরাহকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সরবরাহকারীজন রঙিয়ার উদিয়ানার মুস্তাফা আলী। জব্দকৃত হেরোইনখিনির ওজন হয়েছে 6.66 গ্রাম, হওয়ার বিপরীতে গাঞ্জাখিনির ওজন হয়েছে 2 কেজি। আরক্ষীর সূত্র অনুসরি নিচাজাতীয় সামগ্রীখিনি 21টা প্লাস্টিকের কন্টেইনারত স্কুটির টিকিট ভরায় আনিছিল লোকজনে। বর্তমান আরক্ষী অধিক তথ্যের বাবে জেরা অব্যাহত রাখিছে মুস্তাফা আলীর সহিত। সরস্বতী পূজার উখল মাখল পরিবেশের মাজতে মহানগরের জুয়েলার্সের সুরর লুটপাট। বুধবার দিন দুপুরতে নিউ জয় গুরু জুয়েলার্সের প্রায় 1.5 লাখ টাকার সোনার অলঙ্কার লুটি সরস্বতী পূজার ভিড়ত মিলি গেল সুরর দলট। সরস্বতী পূজার দিনায় মহানগরীত অঘটন। নিউ জয়গুরু জুয়েলার্স নামের এখন সোনারী দোকানের পর সুরে লই গেল 1.5 লাখ টাকার সোনার অলঙ্কার। বুধবার পুয়া প্রায় 10:30 বজাত সংঘটিত হয় এই ঘটনা। দুজন অচিনাকি লোকে আহি দোকানীগৰাকীক নিচাযুক্ত দ্রব্য ব্যবহার করে লৈ যায় সামগ্রীখিনি। ইতিমধ্যে দোকানীগৰাকীক কাষ চাপিছে আরক্ষীর। এটা কাস্টমার প্রথমতে আহিল, মই সিসি ক্যামেরাটো অন করা নাছিল, দোকানটো মাত্র খুলিলো। তারপর 500 মিলি একটা লকেট লাগে বলে সুদিলে। সোধার পিছত মই ওজন করে দামটো কলো 4,500 টাকা বলে। 500 টাকা কোয়ার পিছত বিলটো বনাব দিল, বিলটো বনাই আছো। তারপর কাস্টমারটো আরো খুঁজেছে চেন, চেন লাগে, চেন আর লকেট লাগে, ডাঙর লকেট। মই হেতু ডাঙর লকেট আর চেনের একটা বক্স আছিল, তাতে মিনিমাম 20 গ্রামের উপরতো বহন, হেতু দেখালো। হেতু দেখার পিছত মই ক্যাস্টমার বনাই আছো, বনাই থাকার পিছত মোর 4-5 মিনিট মান, 10 মিনিটও হবো পারে, সেইখিনি সময়ত মোর হুঁশ নাছিল, মই কি করে আছো না জানো। তারপর জ্ঞান অহার পিছত সেই কাস্টমার দুটাও দেখা নাপাও আর ফোনের বক্সটাও দেখা নাপাও। আরক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলী পর্যবেক্ষণ করে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ। দুগৰাকী হিন্দীভাষী যুবকে এই কাম করা বলে ব্যক্ত করেছে দোকানখনের গৰাকী। ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দিল্লীত চলা প্রতিবাদী কার্যসূচীর মাজতে তৃতীয়টো আলোচনার বাবে সাজু হয়েছে কৃষক আর কেন্দ্র। বৃহস্পতিবারে সন্ধ্যা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল আর নিত্যানন্দ রায় প্রতিবাদী কৃষক সংঘর প্রতিনিধির ভিডিও কনফারেন্স যোগে আলোচনায় মিলিত হব। পূর্বর দুই পক্ষের বৈঠকত কৃষকে নাপালে কোনো সুফল, যার বাবে 13 ফেব্রুয়ারির কৃষকসকলে আরম্ভ করে প্রতিবাদী সমতল। বুধবারে রাজনাথ সিং আর অর্জুন মুন্ডাকে ধরে জ্যেষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী সকলে চলি থাকা কৃষকর প্রতিবাদ আর আনুষঙ্গিক বিষয়সমূহের প্রতি লক্ষ্য রাখি আলোচনায় মিলিত হয়। বৈঠকত অর্জুন মুন্ডার সহ রাজনাথ সিংয়ে কৃষকর দাবিসমূহের বিষয়ে আলোচনা করে। ইয়ার উপরও কৃষকসকলের সহ পূর্বর বৈঠকত হওয়া আলোচনা সন্দর্ভতো বুজ লয় প্রাক্তন কৃষিমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে। ভারতীয় কিষাণ ইউনিয়ন আর সংযুক্ত কিষাণ মর্চার নেতা হরমিত সিং কাদিয়ানে 16 ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের আহ্বান জানায়। ইয়ার উপরও বৃহস্পতিবার দিনের 2 বজালে পাঞ্জাবর টোল প্লাজা সমূহতো বিরোধ কার্যসূচী গ্রহণ করে। পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্তত হরিয়ানার নিরাপত্তারক্ষে প্রতিবাদকারী সকলে কন্দুয়া গ্যাস নিক্ষেপ করে। বুধবার হাজার হাজার প্রতিবাদী কৃষকে আহি বাহর পাতিছিল শম্ভু সীমান্তত। প্রতিবাদী কৃষকে আরক্ষীর বেরিকেড উফরাবলে আহতে কন্দুয়া গ্যাস নিক্ষেপ করে। কন্দুয়া গ্যাস নিক্ষেপ করা নিরাপত্তারক্ষীল শিলগুটি নিক্ষেপ করে কৃষকে। কৃষকসকলের উপর নজর রাখবলে ব্যবহার করা হয়েছে ড্রোন। পাঞ্জাবের কৃষক আর নিরাপত্তা বাহিনীর মাজত উত্তেজনা বৃদ্ধি পাওয়ার দিল্লী আরক্ষী 30,000রও অধিক কন্দুয়া গ্যাসের ক্রয়কে ধরে ব্যাপক প্রস্তুতি চলাইছে যাতে দিল্লী চলোর প্রতিবাদক রাষ্ট্রীয় রাজধানী প্রবেশ করার বাধা দিব পারে। দিল্লীর প্রায় 200 কিলোমিটার দূরত্ব থাকা হরিয়ানা দিল্লী সীমান্তত পাঞ্জাবের কৃষকসক একত্রিত হওয়ার পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। গোসাইগাঁওর বিজেপির কার্যালয়ত অগ্নিসংযোগ, কচুগাঁওর কার্যালয়ত অগ্নিসংযোগের ঘটনা জ্বলাই দিলে বিজেপির পতাকা। দুষ্কৃতিকারী সংঘটিত করে এই ঘটনা। কিছুদিন পূর্বে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায় মুক্তি করেছিল কার্যালয়টো। ঘটনা ব্যাপক ক্ষতি সাধন করে কার্যালয়টো। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে ইতিমধ্যে আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে, কিন্তু কোনে করলে সেই কথা এতালেক জানিব পৰা হোৱা নাই। এটা আমার জ্বলাই দিছে, ওয়ালখন পুরা আধা জ্বলাই গেছে। তো আমি খবর পাওয়ার আহিছে, আমি খবর পাওয়ার আহি পেলায় আমি চালু, নিশ্চয় আধা
ওয়ালটো জ্বলাই গেছে আর আমি প্রশাসনত জানাইছে, প্রশাসন আহি পেলাই ইয়াত চাই গেছে। তো আমি এইটাই মানে স্ট্রংলি কন্ডেম করেছি, যি মানুষ ইয়াতে জড়িত আছে, এই কাণ্ডত জড়িত আছে, তেখেতসকল অতি শীঘ্রে মানে ধরিব লাগিব। ইয়ার সহ অপরাধনামার বিদায় লৈছো, নমস্কার।